বা বের হয়ে চুরি করে বের হয়ে আরেকখানে যেতে, যাও তো দেখি সেখানে কিভাবে যাও, যেতে হলেও আমার জায়গাতে যাবে আর কারো জায়গা নেই। বুঝছেন কথাটা? কার ক্ষমতা দিয়ে যাবে? আল্লাহর দেয়া ক্ষমতা যাওয়ার চেষ্টা করতে পারে। সেদিন আল্লাহ তাআলা আসমানের চার, সেদিন যেই জমিনের চারপাশে ফেরেশতাদের বসাই দিবেন, কেউ পার হইতে পালাতে যেন না পারে। ওয়াল মালাকু আলা আরজাইহা ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية شديد بشال اي زمينه چار پاشه فرشترا پهارا بشه جابه কোন ছেলে যেন এদিক সেদিক দৌড়াতে না পারে। দুনিয়ার বুকে মনে করছেন আপনি পালাই বাঁচবেন পুলিশের হাত থেকে, তাই না? অনেক সময় এটা করে, একখান থেকে আরেক থানা, এক দেশ থেকে আরেক দেশ, এক থানা থেকে আরেক থানায় গেলে কয় যে আমি তো পালাই চলে এসেছি, আমার ধরবে কেটা, অথবা সীমান্ত পার হয়ে হ্যাঁ ভারতের কাছে পালাই যায়। আখেরাতে কোথাও পালানোর জায়গা নেই। আপনি ফেরেশতা বসায় রাখছেন, এমন ফেরেশতা যাদের চোখ দিয়ে ফাঁকি দিতে পারবেন না, ওই চোখ ফাঁকি হবে না ভাই, এমন ভাই বসায় রাখছেন আপনাকে, যেখানে পালান না কেন ধরে উপস্থিত করা আনা হবে, কোথাও যাওয়ার উপায় নেই। এমন বাধা অবস্থায় আছি ভাই, কোথাও যাওয়ার উপায় নাই। সেদিন আপনাকে যদি ভালো আমল না থাকে, ঈমান না থাকে, আপনি শুধু বিপদে আর বিপদে থাকবেন। সেদিন আল্লাহ তাআলা আপনাকে যদি রহম না করে, আর কেউ আপনার প্রতি রহম করতে পারবে না। দুনিয়ায় থাকতে সেজন্য আখিরাতের চিন্তা আপনাকে করতে হবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, যা করেন সব খবর রাখেন, যা করেন যত গোপনে করেন, যত দেখিয়ে করেন, যত কিছুই করেন, যত কিছু আড়ালে করেন, কোনো কিছু বাদ নেই, সব আল্লাহ তাআলা খবর রাখেন। এই জন্য আপনাকে দুনিয়ার বুকেই সঠিক পথ কোনটা বেছে নিতে হবে, নাহলে জবাবদিহি করতে পারবেন না, আপনি হাশরের মাঠে বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। সেদিন আর কি হবে? ওয়াইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, রব্বুল আলামিন আরশ সেদিন আটজন ফেরেশতা বহন করবে, আল্লাহকে বহন করবে আমরা বলি নাই, আরশ বহন করবে কয়জন? আটজন ফেরেশতা বহন করবে। কি জন্য? থার্ড বঠাট, তার মর্যাদা তিনি দেখিয়ে ছাড়বেন, তার আরশ। ওই ফেরেশতারা কত বড় জানেন? এক একটা ফেরেশতা, এক একটা ফেরেশতার কাঁধ থেকে, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত, এইটার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। সেই এক একটা ফেরেশতা, আটজন ফেরেশতা আল্লাহ আরশ বহন করে থাকবেন সেই দিন। সেদিন তোমাদেরকে পেশ করা হবে, তোমাদের কোনো গোপন জিনিস সেদিন গোপন করতে পারবে না, সেদিন সবকিছু প্রকাশ হয়ে পড়বে, সেদিন সবকিছু প্রকাশ হয়ে পড়বে। কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ এটা গোপন থাকুক, তাও গোপন থাকবে না। তবে দুনিয়ার বুকে যদি কোনো আল্লাহর কাছে কামনা করে থাকে, তওবা করে থাকে, আল্লাহ সেটাকে গোপন রাখবেন। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো কোনো বান্দাকে বলবেন, বান্দা এই কাজটা করছিলি? বান্দা আল্লাহ বল, বান্দা বলবেন আল্লাহ করছিলাম, এত মানুষের সামনে অপমান করেন না। আল্লাহ বলবে, সাতারতুহা আলাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুহাল আন, দুনিয়ার বুকে তোমাকে গোপন করে রেখেছিলাম, কাউকে বলিনি, আজকেও তোমাকে গোপন করে পার করে দিলাম, যাও চলে যাও। আল্লাহ, এটা কারা পাবে ভাই? ওই ব্যক্তিরা যে হার মানুষকে দেখায় শুনে হারাম কাজ করে নাই, হারাম কাজ করে মানুষকে বলে বেড়ায় নাই, ওই ব্যক্তি গোপনে ছিল, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছে, আল্লাহ সেটাকে গোপন রেখে তাকে পার করে দিবে। কিন্তু যেই ব্যক্তি হারাম কাজের জন্য আরেকজন সাক্ষী বানিয়েছে, অমুককে কানে শুনাই দিছে, এইটা তো করছিলাম দেখছো কিনা, ওইটা তো করছিলাম দেখছো না, অথবা দুই তিনজন মিলে একটা হারাম কাজ করেছে, একে অপরের সাক্ষী হয়ে গেছে, ওইটার গোপন নাই, ওইটার হিসাব আপনাকে বহন করতেই হবে। সুতরাং দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, মনে রাখবেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের প্রত্যেকেই ক্ষমা পাবে, তবে যারা প্রসার করে বেড়াবে তারা ক্ষমা পাবে না। কেন পাবে না? কারণ সাক্ষী বানাইছে, সাক্ষী বানাইছে, এখন শাস্তির মুখোমুখি হতে হবে তাকে। এই জন্য তওবা করেন বেশি বেশি করে, ক্ষমা প্রার্থনা করে আগামী দিনের জন্য সংগ্রহ করেন। এমন জিনিস সংগ্রহ করবেন, সন্তান দিয়ে সংগ্রহ করুন, নিজে আমল করে, নেক আমল করে সংগ্রহ করুন, আমলে সালে করুন, সদকা জারিয়ে করুন, দান করুন, যত রকমে পারেন, যত ভালো কাজ আছে, ভালো কাজের কোনো শেষ নেই, ভালো কাজ, চলতে ফিরতে উঠতে বসতে ভালো কাজ অনেক আছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নিজের নিজের জীবনে আদর্শ বানিয়েছে, সেই ব্যক্তি কোনোদিন আর কোনোদিন বিফল হবে না, তিনি সফল হবেন কোনো সন্দেহ নাই ব্যাপারে। সফলতা যদি চান নবীর তরিকা ধরেন, সফলতা যদি চান নবীকে অনুসরণ করেন, সফলতা যদি চান নবীর সুন্নতকে মেনে চলেন, নবীর সুন্নতকে মানলে আপনি আমি আপনি সবাই সফল হতে পারবো। আর যদি নবীর পথে অন্য কোনো পথে যায়, তাহলে আমার জন্য সবচেয়ে ক্ষতির জায়গা জাহান্নাম অপেক্ষা করছে,
কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন কি বলেছেন যেদিন জাহান্নাম জান্নাত থেকে আদম এবং তার স্ত্রী আমাদের মা বাবাকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে কি বললেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যদি আমার কাছে হেদায়েত আসবে যে কেউ আমার হেদায়েত অনুসরণ করবে আর কোনো ভয় নেই হেদায়েত অনুসরণ করবেন কোনো সমস্যা নেই হেদায়েত অনুসরণ করবেন সামনেও ভয় নাই পিছনে সন্তানের জন্য ভয় নেই আর যদি হেদায়েত অনুসরণ না করবেন তাহলে কি হবে ভয়ও আছে সমস্যাও আছে সবই আছে এখন আপনি চিন্তা করবেন আপনি কি আল্লাহর দেয়া হেদায়েত নেবেন রাসূলের আদর্শ নেবেন নাকি দুনিয়ার আপনার 15 দফা 40 দফা 80 দফা অমুক দফা তমুক দফা অমুক নেতা অমুক অমুক খেতা ওগুলো দিয়ে আপনি পার হইতে পারবেন না অনেকে আছে বিশাল বিশাল অমুক কিছু তৈরি করে রাখছেন মনে করছেন ওরা আপনাকে পার করে দিবে কেউ আপনাকে পার করবে না সেদিন একমাত্র যদি কোনো কাজে লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কাজে লাগবে নেককার বান্দাদের সুপারিশ কাজে লাগবে আল্লাহর রহমত সেদিন কাজে লাগবে এর বাইরে দুনিয়ার যারা আপনাকে বলছে আমার কথা শুনো আমার কথা শুনো ওয়াল নাহমিল খাতায়াকুম ওয়া মা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই যারা বলে তোমাদের বোঝাও আমি নিব আমার সাথে তুমি চলো ওরা মিথ্যা কথা বলছে ওরা আল্লাহ বোঝা বহন করবে না ওয়ালা ইয়াহমিলুন্না আউজারান ওয়া আউজারান মা আউজারিহিম তারা নিজেদের বোঝা বহন করবে আরো বহু মানুষের বোঝা বহন করবে আল্লাযিনা ইয়াদুল্লুনাহুম বিগাইরি ইলম না জেনে যত মানুষকে আপনি পথভ্রষ্ট করছেন সমস্ত বোঝা আপনি বহন করতে হবে বহু মানুষ আছে ভাই আপনাকে দরবারের দিকে টানতেছে দরবার বুঝেন তো না দরবার চিনে না মনে হয় হ্যাঁ মনে করতেছে আপনার ওনার হাতে হ্যাঁ হাত রাখলে মুড়ি ধরলেই জান্নাত তাই না এত সোজা জিনিস ওনার জান্নাত কে দিল ওনার জান্নাতটা কে দিল ওনার জান্নাতের ঠিকাদারি কে দিতে বলছে ওই ঠিকাদারি কোথায় পাইছে তিনি জান্নাত আমার রব্বুল আলামিন তিনি সেটার মালিক তিনি যাকে ইচ্ছা তাকে দান করবেন তিনি আপনার মতো অমুক ঠিকাদারকে যারা দরবার খুলে বসেছে ওদের জন্য জান্নাত রাখে নাই জান্নাত রাখছে যারা ঈমান ও আমল সালে করবে তাদের জন্য দেখানোর জন্য লোক দেখানোর জন্য লোকদেরকে নিয়ে যারা এই জাতীয় চিন্তা ভাবনা করে যে আমার হাশরের মাঠে তারা কেউ কেউ মনে করে জাহাজ নিয়ে আসবে এটার ভিতর দিয়ে ভার করে দিবে কোন জাহাজ এটা জাহাজটা কি মাটির ভর দিয়ে কেমনে টানবে কে কোন কে বলছে কোন কিতাবে লেখা আছে জাহাজ লই আইব এগুলো সব মিথ্যুক এরা বিভ্রান্ত এরা পথভ্রষ্ট আপনাকে পথভ্রষ্ট করতে চাচ্ছে আপনার ঈমান নিয়ে ঠাসে নিমিরে খেলছে আপনাকে তারা পথভ্রষ্ট করার জন্য পথ তৈরি করছে এই মানুষদের থেকে দূরে থাকবেন আবার কিছু মানুষ আসবে দুনিয়া আপনাকে এমন ভাবে দিয়ে দিবে আপনাকে দিন গুলিয়ে দিবে ওদের কথা শুনবেন না আল্লাহর কথা মানতে হবে ওদের কথা শুনলে যেভাবে আর আল্লাহ কোরআনে বলেছেন কাল্লাযীনা নাসুল্লাহ আল্লাহকে ভুলে গেছেন আল্লাহও আপনাদের নিজের উপকার অপকার কি আছে তা ভুলিয়ে দিবেন সুতরাং একজন মানুষ ইমানদার হওয়া তার জন্য জীবনের বড় সফলতা আমলদার হওয়া তার জীবনের বড় সফলতা আর যদি গুনাহগার হন তাহলে আপনার জন্য বিফলতা রয়েছে আল্লাহ তাআলার জন্য বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্না জান্নাতবাসীরা আর জাহান্নামবাসীরা কখনো সমান হইতে পারে না ঠিক কি না এক রকম নাকি জাহান্নাম হচ্ছে সর্ব খারাপের খারাপ জান্নাত হচ্ছে সর্ব ভালোর ভালো দুনিয়ার বুকে এমন কোন জিনিস নাই যা সব দিক দিয়ে খারাপ দুনিয়ার বুকে এমন কোন জিনিস নাই সব দিক দিয়ে খারাপ ঠিক দুনিয়ার বুকে এমন কোন জিনিস নাই যা সব দিক দিয়ে ভালো যেই ব্যক্তি সবচেয়ে নেয়ামতের মধ্যে আছে সেও রাতের বেলা ভয় করে কালকে জানি কি হয় বুঝছেন কিনা আর যেই ব্যক্তি সবচেয়ে খারাপ কাজের মধ্যে সেও মনে করতেছে যে কালকে জানি কি হয় বুঝতে পারছি না সবারই কিন্তু ভয় আছে কিন্তু আখেরাতে যে ব্যক্তি জান্নাতে গেছে কোনো ভয় নেই কোনো ভয় নেই আর যে ব্যক্তি জাহান্নামে গেছে কোনো আরাম নাই শেষ আরাম শেষ হয়ে গেছে আরাম তার হারাম হয়ে গেছে যদি চিরস্থায়ী জাহান্নামে যেতে পারে আরাম তার হারাম হয়ে গেছে সুতরাং মনে রাখতে হবে আল্লাহ তাআলা যেটা বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতীরা আর জাহান্নামীরা এক সমান হইতে পারে না যাদেরকে তাকিয়ে এতদিন পর্যন্ত বাহাবা দিছেন হাততালি দিছেন এরা জাহান্নামীতে সন্দেহ আছে নাকি কাফেরা জাহান্নামে যাবে সন্দেহ আছে নাকি কি জন্য তাকে ভালোবাসলেন কি কারণে তাকে ভালোবাসছেন বলতে হবে আপনাকে কোন কারণে তাকে ভালোবাসছেন আপনাকে শয়তান ধোকা দিয়েছে ইবলিস আপনাকে ধোকা দিয়েছে ইবলিস আপনাকে বিভ্রষ্ট করেছে সে আমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করার কারণ ছিল আপনাকেও সে দূরে সরিয়ে দিচ্ছে আপনি কেন বুঝেন না আল্লাহ বারবার বলেছেন ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর ধোকাবাজ
দোকাবাজ তোমাদেরকে ধোঁকা দিচ্ছে আল্লাহর ব্যাপারে দোকাবাজ হচ্ছে শয়তান শয়তান হচ্ছে দোকাবার গরুর আল্লাহ বলেছেন আবার আল্লাহ তাআলা বলেন ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুয়া শয়তান তোমাদের শত্রু আল্লাহ বলে দিলেন তাকে তুমি শত্রু হিসেবে গ্রহণ করো দুনিয়ার বুকে কেউ শত্রুরে মিত্র হিসেবে গ্রহণ করে না করে নাকি করে না নরে তো দেশে হানাহানি মারামারি হইতোই না বলতো যে আপনি 10 দিন আমি 10 দিন চালাই ঠিক আছে আপনারা মিলেমিশে চালাই এটা কিন্তু কেউ মানে না সবাই সবার মতই চলে বুঝেন তো শত্রুরে কেউ বন্ধু মনে করে না আল্লাহ বলে দিলেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারপর আপনি তাকে আলিঙ্গন করে বসে আছেন পুরো একটা মাস হারামের মধ্যে কাটিয়ে দিয়েছেন আপনি এই সময়টার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই সময়টার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে সময়টা আল্লাহর পথে চলে নাই এটার জন্য হাশরের দিন আফসোস করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি মানুষ আফসোস করবে এই সময়টা নিয়ে যে সময়টা সে নষ্ট করেছে সেই দিনের নাম ইয়াউমুত তাগাবুন ধোকার দিন ধোকা খাওয়ার দিন সেদিন ইয়াউমুত তাগাবুন সেদিন প্রত্যেকে বলবে আমি ধোকা খেয়ে আসছি সময়টা কাজে লাগাতে পারিনি সেজন্য প্রত্যেকটি মানুষের উচিত এই জান্নাতি না জাহান্নামে ভাগ করে নেয়া এবং নিজেকে জান্নাতি হলে সফল কাম মনে করতে হবে জাহান্নামী হলে বিফল মনে করতে হবে দুনিয়ার জীবনে আশা তার বিতা হয়ে যাবে যদি জাহান্নামী হয়ে যায় এজন্য ঈমানদার প্রত্যেক ভাই যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব জান্নাতি হওয়ার চেষ্টা করতে হবে যে আমি যে কোনো মূল্যে জান্নাতি হওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা এরকম বলেছেন জান্নাতি হওয়ার চেষ্টা করতে হলে সহজ একটা বুদ্ধি আছে এটা কি কোরআন এবং হাদিস মেনে চলতে হবে দলিল কি এরপরে বলছে আল্লাহ তাআলা لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله যদি আমি এই কোরআনকে নাজিল করতাম এর ওয়াইদ ধমকি এর ওয়াদা এবং এর আমর নাহি আদেশ নিষেধ যদি সে বুঝতো তাহলে পাহাড় যদি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় চৌচির হয়ে ভয়ে কম্পমান হয়ে শেষ হয়ে যেত মানুষের উপর নাজিল করেছে মানুষ কিছুই মনে করছে না গাফেল মানুষ সবচেয়ে বেশি গাফেল একটা সুযোগ নিতে পারে যে আল্লাহ একটা বিশাল নেয়ামত দিয়েছে কোরআন দিয়েছেন আমাকে আমল করার জন্য কি করতে হবে আপনি রেখে যাননি কি আমল করতে হবে বলে দিচ্ছেন কোরআনে কারীম রাসূল হাদিস দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছেন কিভাবে আমল করতে হবে তারপরেও সে মানে না আল্লাহ তাআলা বলছেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন এই যে উদাহরণ পেশ করতেছে আল্লাহ তাআলা মানুষের জন্য যাতে চিন্তা ভাবনা করে যে মানুষ যেন চিন্তা করে কোনটা তার ভালো হবে কোনটা তার মন্দ হবে ইমান এবং কুফুর কখনো একরকম হতে পারে না দুনিয়ার বুকে যত কাফের আছে সবগুলি জাহান্নামী দুনিয়ার বুকে যত ইমানদার আছে এক সময় জান্নাতে যাবে জান্নাতে যদি নাও যায় কিছুদিন প্রথমে শেষে হলেও জান্নাতে যাবে সুতরাং ইমানদার কাফের কখনো একরকম হতে পারে না লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ জাহান্নামী এবং জান্নাতি কখনো একরকম হতে পারে না এরপর আল্লাহ তা নিজের পরিচয় তুলে ধরছেন আল্লাহর পরিচয় না জানলে কিয়ামত করবে না আল্লাহর পরিচয় জানতে হবে আল্লাহর পরিচয় তুলে ধরছেন নিজে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনিই তো আল্লাহ তিনিই মাবুদ আমার তিনিই আমার মাবুদ অন্য কেউ নয় যিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম তিনি জানেন গায়বের জিনিস জানেন গায়ব বুঝেন কিনা অনুপস্থিত জিনিস শাহাদা উপস্থিত সবই তিনি জানেন আপনার অন্তরে কি উদিত হচ্ছে এটা তিনি জানেন আগামী দিন কি উদিত হবে এটাও তিনি জানেন জানেন কিনা জানেন জানেন অবশ্যই তিনি জানেন আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম দুনিয়ার বুকে সবাই জানেন তিনি রহমান আখেরাতে তিনি শুধু ঈমানদারদের জন্য রহিম তিনি বলে দিচ্ছেন তারপর বলছেন আবার বলছেন নিজের পরিচয় তুলে ধরছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনি সে আল্লাহ তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই হুয়াল আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন নাম দিয়ে পরিচয় আল্লাহ আল্লাহর নাম দিয়ে পরিচয় আল্লাহর গুণ দিয়ে পরিচয় আপনি কি দিয়ে আল্লাহ পরিচয় পাবেন আল্লাহকে দেখছেন কখনো আল্লাহকে দেখছেন কথা বলেন আল্লাহকে দেখছেন না আল্লাহর মতো কাউকে দেখছেন তাহলে কেমনে চিনবেন চিনতে হলে নাম দিয়ে গুণ দিয়ে চিনতে হবে আমি যদি বলি যে একটা শব্দ বললাম ধরেন কিছু একটা বললাম বলে এটার নাম হচ্ছে যে সময় মোবাইল ছিল না ধরেন আমি বলবো যে মোবাইল আপনি যদি মোবাইল না দেখে থাকেন বলবেন যে এটা কি বলে বলবো যে এটা এরকম ক্লিক করে এটার মধ্যে এরকম গোল আছে টেন আছে এটা তো চিন্তা মিটা দিয়ে কারণ আমি দেখি নাই আল্লাহকে দেখি নাই আল্লাহর মতো কাউকে দেখি নাই এবং আল্লাহকে চিনতে হলে কোথায় যেতে হবে নাম এবং গুণ দিয়ে চিনতে হবে আল্লাহ নিজের নাম এবং গুণ উল্লেখ করতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু
তিনি হচ্ছেন ওই সত্তা যিনি ব্যতীত আর কোনো আল্লাহ নেই, আর কোনো ইলাহ নেই, আর কোনো সত্য ইলাহ নেই, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। আল মালিকুল কুদ্দুস, আল মালিক, তিনিই মালিক। যত দুনিয়ার মালিক দাবি করে, বাদশাহী দাবি করে, ক্ষমতা দাবি করে, সার্বভৌমত্ব দাবি করে, কয়দিন বলেন শেষ? শেষ কিনা বলেন? কোথায় গেছে ফেরাউন, নমরুদ কোথায় গেছে, কবরে চলে গেছে? না ফেরাউনরা বলছিল না, ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা বলছে, কিন্তু কাজে লাগেনি। নমরুদ বলছিল আনা ওয়াহী ও আমির, আমিও জীবন মৃত্যু দিতে পারি, ও বেটা মরে পড়ে আছে এখন। সুতরাং এরা সব মিথ্যাবাদী, মালিক হচ্ছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন মালিক। আল মালিকুল কুদ্দুসুস সালাম, পবিত্র তিনি, সালাম তিনি, তার কোনো দোষ নেই, দোষ খুঁজে পাবেন না। দুনিয়ার সমস্ত মানুষের দোষ আছে, বড় দোষ হচ্ছে খাওয়ার পরে বেশিক্ষণ বসতে পারে না, কোথায় যায়, বাথরুম একদম। এরপরে আরেকটা দোষ শুনবেননি, মরার পরে কেউ তারে ভালোবাসে না, কেন? তাড়াতাড়ি মাটির নিচে দেয়, গন্ধ হয়ে যাবে, বাড়িঘর গন্ধ থাকতে পারবে না কেউ, দোষ শেষ। কিন্তু দোষই আসলে দোষ, কিন্তু আল্লাহ তাআলা হুয়াস আল মালিকুল কুদ্দুসুস সালাম, অর্থাৎ সমস্ত দোষ স্মৃতি থেকে মুক্ত। আল মুমিন, ইমানদারদেরকে তিনি বয়হীন করে দিয়েছেন, নিঃসঙ্গ করে দিয়েছেন, জান্নাত দিবেন ইমানদারদেরকে। আল মুহাইমিনু, সবকিছুর তার প্রভাব বিস্তার রয়েছে, কেউ তার প্রভাবের বাইরে যেতে পারবে না। আল আজিজ, সকলের উপরে তার ক্ষমতা চলে। আল জব্বার, সকলের উপরে তার দাপট চলে। আল মুতাকাব্বির, তিনি অহংকারী। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তিনি ব্যতীত যাদেরকে নিয়ে এসে তোমরা শিরিক করো তারা কতদিন, তা থেকে কতই না তিনি পবিত্র। কাদের নিয়ে শিরিক করতেছে? হাসি তামাশা, ও মুখকে নিজে হাতে বানাইয়া, এরপরে হ্যাঁ কলা দেখাইয়া দেখাইয়া নিজে খেয়ে ফেলে আছে না? এগুলি দিয়ে ওইগুলো আমার রব হইতে পারে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালাম সেই জন্য বলেছিলেন, যখন প্রথম তারকা দেখছে, বলে হাজার রব্বি, এটা বুঝি আমার রব। কত চলে গেল তো, যেটা চলে যায় ওইটা আমার রব হয় কি করে? যখন চাঁদ দেখলো, বলে এটা বুঝি রব। যখন চলে গেল, কলালা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি হেদায়েত না দেয় আমি তো হেদায়েত পাবো না। ফালাম্মা রাআশ-শামসু বাযিগাতান কলা হাযা রব্বি হাযা আকবার, চাঁদ সূর্য দেখলো, বিশাল সূর্য উঠছে, বলতে এইটা বড় হতে পারে, দেখা যাক কতদূর কি করে। ফালাম্মা আফরাত কলা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, যখন ডুবে গেল তখন বলল, হে আমার কওম, জেনে রাখো, জেনে রাখো, তোমরা যে সমস্ত জিনিস দিয়ে শরীক করতেছো তা থেকে আমি মুক্ত। আল্লাহ তাআলা সেজন্য ঘোষণা করছেন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, দুনিয়ার মানুষ যত কিছু আল্লাহর শরীক হিসেবে সাব্যস্ত করছে ততগুলি থেকে তিনি সম্পূর্ণ পবিত্র, তাই তিনি শরীকের অংশ তিনি নেন না, শরীকানা তিনি গ্রহণ করেন না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাক্তু ওয়া শিরকাহু, আমি কোনো অংশীদারের অংশ নেই না, আমার জন্য স্পেশাল ইবাদত করতে হবে, কোন ইবাদত করে যদি আমাকে একটু অন্য কাউকে দাও আমি সেটা পুরোটাই তোমার ছেড়ে দিই, ওইটা আমি কোনোদিনই গ্রহণ করব না। তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন, তিনি অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন রব, তিনি অত্যন্ত আত্মমর্যাদা শূন্য আল্লাহ, তিনি কোনোদিন অংশ গ্রহণ করেন না। দুনিয়ার বুকে ভাগাভাগির জন্য ব্যস্ত হয়ে পড়েন আপনারা, আল্লাহ বলেন যে অসম্ভব, তোর ভাগ তুলে যা, আমাকে দিলে পুরোটা দিতে হবে, নইলে তোমাকে বাতিল করতে হবে, তোমার কথা আমি শুনবো না। তারপর আল্লাহ বলছেন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা, নিজের পরিচয় তিনি দিচ্ছেন, তিনি আল্লাহ যিনি খালেক, স্রষ্টা, বারে নতুন করে সৃষ্টি করেছেন, এমন নয় যে আরেকটা দেখে দেখে সৃষ্টি করছেন, তাকে তিনি নন। আল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা, আল মুসাওয়ির, তিনি এমন ভাবে আপনার আপনার ছবি মায়ের পেটে দিয়েছেন যেটা আর কেউ করতে পারবে না, এত সুন্দর করে আপনাকে কিভাবে আসতে হবে সেভাবে তৈরি করে দিয়েছেন, মাথাটা নাকটা পিছনে দেয় নাই সামনে দিয়ে দিয়েছেন, বুঝছেন? একটা উদাহরণ দিয়ে দিলাম, লাহুল আসমাউল হুসনা, আবার বলেছেন তার রয়েছে সুন্দর নাম, তার রয়েছে সুন্দর নামগুলো, এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকতে বলা হয়েছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আজিজুল হাকিম, আসমান জমিনে সবাই তার তাসবিহ পাঠ করে, তিনি আজিজ, তিনি হাকিম। এই রব্বুল আলামিনের জন্য আমাদের এবাদত নিবিত হবে, তার এবাদত করতে হবে, তার পথে চলতে হবে, এটাই আজকে এই আয়াতগুলো ব্যাখ্যা করে আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কিছু প্রশ্ন আছে, উত্তর দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। জি, সংক্ষিপ্ত ইনশাআল্লাহ, না না আমরা শেষ করতেছি, উত্তর উত্তর ইনশাআল্লাহ আরো আর্থক বলছি তো, বড় বড় সাইকেল আমরা তো পড়ে আসছি।
সালাত আদায় করে আগের মতো মজা পাই না করণীয় কি করণীয় হচ্ছে অর্থ বুঝে পড়তে হবে সালাতের মধ্যে কি বলতেছেন কার সামনে কথা বলতেছেন এটা বুঝে পড়লে ইনশাআল্লাহ আবার ফিরে আসবে একটু চিন্তা করেন প্রত্যেকটি কথা আল্লাহ জবাব দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ কি বলে হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে এদিন আপনি যখন পড়বেন বলে আল্লাহ জবাব দিচ্ছে আমার সাথে আচ্ছা একটু চিন্তা করেন তো রব্বুল আলামিন বিশাল রব আপনার কথার জবাব দিচ্ছে আপনি তো বিশাল ব্যাপার হয়ে গেছে এই চিন্তা ভাবনা করে আপনাকে যদি ইবাদত থাকেন আপনার কিন্তু কোনো ভয়ের কোনো কারণ আপনার কিন্তু সালাতের মধ্যে মনে আসবেই মজাও পাবেন ইনশাআল্লাহ আমি শুধু একটা উদাহরণ দিলাম বাকিটা তো আপনি পড়তে পারেন আত্তাহিয়াতটা একটু চিন্তা করেন অর্থ বুঝে আমি সময় থাকলে আত্তাহিয়ার ব্যাখ্যা করতে হবে আজকে লম্বা টাইম সময় নেই কিন্তু আত্তাহিয়ার অর্থটা একটু বুঝেন আপনি বুঝবেন যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আল্লাহর সাথে পুরো কথাটা চালিয়ে যাচ্ছেন যে ব্যক্তি এই ধারণা তার মধ্যে আমি আল্লাহর সাথে কথা বলছি আর কোনো উপায় নেই কথা বলার সালাতের বাইরে কোনো কথা বললে কেউ শুনবে না দাওয়াত করতে পারবেন কিন্তু দোয়া করতে পারবেন কিন্তু যখনই আল্লাহ তাআলা আপনার কথার জবাব দিচ্ছেন এটা বেশি গুরুত্বপূর্ণ অন্য সময় আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ দাওয়া সাড়া দিবে কিন্তু আপনার কথার উত্তর দিচ্ছে না তিনি সাথে সাথে কিন্তু সালাতের ভিতরে প্রতিটি কথার উত্তর দিচ্ছেন এটা মাথায় যেন আপনার থাকে সালাতের শেষে বৈঠকে রাব্বির হামহুমা বলে বাবা মায়ের জন্য দোয়া করা যাবে শেষ বৈঠকে এই দোয়া করা যাবে শেষ বৈঠকে ও দোয়া করা যাবে সব রকম দোয়া করা যাবে তবে মাসুর দোয়ার মধ্যে থাকাটা ভালো মাসুর বুঝেন কিনা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নী ইলা রাব্বি রাজিউন এবং একটা সালাম ফিরলি হ্যাঁ মা কদ্দাম তো মা আখার তো আরো আছে আরো আছে অনেকগুলো দোয়া কি আছে আল্লাহ মিন আউযু বিন আযাবিল কবর আযাবিন নার ফিতনা এগুলো থাকা বেশি ভালো যদি বেশি কখনো মনে করেন যে বাবার জন্য দোয়া করবেন এটা বলতে পারবেন সেজদার মধ্যেও এই দোয়াটা করতে পারবেন কোনো সমস্যা নেই ইমান বাড়ানোর জন্য কি আমল করতে হবে বর্জন করতে হবে ইমান বাড়ানোর জন্য কি আমল করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে নেককারদের সাথে হতে হবে অর্থ বুঝে কোরআন পড়তে হবে এবং মাজলিসে জিকিরে হাজির হতে হবে নেককার আলেমদের সাথে থাকতে হবে নেককার আলেমদের সাথে থাকতে হবে তো এরকম মানুষদের থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ঈমান বাড়িয়ে দেবেন আর এটার উপর একটা আলোচনা আছে এক ঘন্টা একটা খুতবা আছে দয়া করে শুনে নেবেন এক ঘন্টা একটা খুতবা আছে কাঁচা পেঁয়াজ খেলে কি অজু ভেঙে যায় না কাঁচা পেঁয়াজগুলো অজু ভাঙে না এটা মাকরুহ অপছন্দনীয় অজু ভেঙে যাওয়ার কথাটা শুদ্ধ না মসজিদের ভেতরে সূত্রা কতটুকু মসজিদের ভিতরে যদি কোনো মসজিদ বড় হয় ছোট হয় এ নিয়ে পার্থক্য করছে আলেমরা আমার কাছে সোজা কথা হচ্ছে যদি কেউ সেজদার জায়গার বাইরে দিয়ে যায় তার আর কোনো সমস্যা নেই সেজদার জায়গার বাইরে দিয়ে গেলে কোনো সমস্যা নেই এটা বিশুদ্ধ মত কারণ এই জন্য সোত্রা দেওয়া হয় ওখানে কেন যেটা আমার জায়গা সোত্রা বাধা দেওয়ার মূল কারণ হচ্ছে ডিস্টার্ব যেন না হয় আপনি সলাতের মধ্যে উপর দিকে তাকায় থাকবেন কেন আপনার তো সেজদার জায়গা চোখ রাখার কথা ছিল সেজদার জায়গায় চোখ রাখলে এখানে বাইরে যে হেঁটে যাবে তা আপনার সমস্যা নেই এর ভিতর দিয়ে কেউ গেলে আপনি বাধা দিবেন হাত দিয়ে হাইটে যেয়ে বাধা দিতে বলা হয় না এর অর্থ হচ্ছে আপনাকে হাত যদ্দূর যায় অদ্দূর আপনার জন্য কি সত্রা জায়গা ওখানে বাধা দিবেন ওইটুকুর মধ্যে কেউ না গেলে আপনার সমস্যা নেই অনেকে যায় সৌদি আরব যায় ইমামের সামনে দিয়া ইয়া মুসল্লির সামনে দিয়া সৌদিরা হাঁটে আরে আপনি জানেন না ইমামের সত্রা কিন্তু মুসল্লিদের সত্রা এই ব্যাপারে সমস্ত ইমামরা একমত হানাফি মজাবে একমত কিন্তু ওরা মানবে না হ্যাঁ বাড়াবাড়ি করে মনে রাখবেন ইমামের সত্রা যথেষ্ট মুসল্লিদের সত্রা লাগে না হ্যাঁ আর যদি একা নামাজ পড়েন তো সোত্রা দিয়ে পড়বেন সোত্রা দিয়ে না পড়লে হাত যদি আছে ওদের বাধা দিবেন হ্যাঁ কেউ আরেকজন দেখা যায় মসজিদের ভিতরে কাঠ ওইটা ওইটা নিয়ে এসে বাঁশ টাশ এনে ভর্তি করে রাখছেন ওইটার কোনো দরকার নেই তিনি যিনি নামাজ পড়বেন সোত্রা দিয়ে পড়বেন যিনি সোত্রা দিয়ে পড়বেন তার যদ্দুর হাত দিয়ে এসে বাধা দিবেন ওই কাঠ যদি এরকম হতো রসুলের যুগে মানুষের কাঠ নিয়ে আসতো মসজিদের ভিতরে এমন কোনো প্রমাণ দেখা যায় না হ্যাঁ বাচ্চারা গেলে কোনো গুণা নেই বাচ্চারা তো কিছু আল্লাহ তালা থেকে রফিয়াল কালাম হ্যাঁ না ওটির সমস্যা নেই যুবক বয়সে হক পথে অবিচল থাকার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি যুবক বয়সে হক পথে অবিচল থাকার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন পাবাওয়াহু ইউহাওয়েদানিহি আও ইউনসরানি পিতা মাতা তাকে পরিবর্তন করে দেয় পিতা তাকে স্বপ্ন দেখায় তুমি কি হইবা ডিসি হইবা এসপি হইবা তুমি অমুক ম্যাজিস্ট্রেট হইবা তুমি অমুক কানের বিচারে জজ হইবা এটা হইবা ওইটা হইবা তারা জিজ্ঞাসা করে না তুমি নামাজি হয়েছো কিনা সলাতে আসছো কিনা অর্থাৎ এটা বড় বাধা একটা এটারও একটা বাধা আরেকটা বাধা হচ্ছে তার জন্য প্রবৃত্তি বুঝছেন প্রবৃত্তি নিজের প্রবৃত্তি দিকে টানে ওদিকে আরেকটা বাধা হচ্ছে খারাপ বন্ধু খারাপ সঙ্গী যারা খারাপ সঙ্গীরা এগুলি তাদেরকে সাধারণত দূরে সরিয়ে দেয় বিবাহ পড়ানোর ক্ষেত্রে মেয়ের কবুল বলা কি জরুরি যদি বাবা যদি কোনো বিয়ে দেয় বাবা যদি তার মেয়েকে বিয়ে দেয় মেয়ের কবুলের প্রশ্নই আসে না বাবা বিয়ে দিতে পারবে ছেলে কবুল করবে কথা বুঝছেন কিনা বাবা বলবে যে বাবা প্রস্তাব দিবে আমি আমার সব মেয়েকে অমুককে অমুককে তোমার কাছে জিজ্ঞাসা করবে ছেলে তখন বলবে কবুল বললাম বুঝছেন কিনা এভাবে বললে
বিয়ে হয়ে যাবে আর কিছু লাগবে না বাবা যদি না হয় অবশ্যই মেয়ের মেয়ের অনুমতি নিতে হবে যে তখন দুইজন সাক্ষী লাগবে দুইজন মাহরাম হতে হবে আমাদের দেশে যেভাবে গড়পড়তা সবাই ঢুকতেছে অনুমতি নেওয়ার জন্য এটা শরীয়ত অনুমোদিত না মেয়ের জন্য অবশ্যই বৈধ অভিভাবকে যিনি সরকারি অভিভাবক তিনি তার থেকে কি নেবেন অনুমতি নিয়ে বিয়ে দিয়ে দিবেন ওইখানে যে উল্টা জিনিসটা করা হয় এখান থেকে নিয়ে একজনের কাছে পাঠানো হয় এটা কিন্তু সিস্টেমে নাই সিস্টেম হচ্ছে মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসে বিয়ে পড়িয়ে দেবেন অভিভাবক যিনি থাকবেন ওলি বলবেন যে আমি আমার অমুক থেকে অনুমতি নিয়েছি সেই হিসাবে তোমার অমুকে অমুকে যাও দিয়ে প্রদান করলাম তিনি কবুল করলে হয়ে যাবে মেয়ের কাছে আগে নিবেন মেয়ের কাছে পরে নয় কথা বুঝে আসছে ইনশাল্লাহ আজান মসজিদের ভেতর বা বাইরে দিতে হবে দয়া করে জানাবেন আজান যেখানে দিলে শোনা যায় সেখানে দিতে হবে যেখানে দিলে মানুষ হাজির হয় সেখানে দিতে হবে এই জন্য রসুলের যুগে বিলাল রাদিয়াল্লাহু আনহু এক মহিলার ঘরের উপরে উঠে আজান দিতেন কেন বেশি শোনা যাওয়ার জন্য দূরে শোনা যাওয়ার জন্য এখন যদি মাইকে দিলে ঘরের মসজিদের ভিতর থেকে মাইকে দিলে সবাই শুনতে পাবে তাহলে মসজিদের ভিতর থেকে দিবেন বাইরে দিলে যদি সবাই কম শুনতে পায় মসজিদ ঘর থেকে ভিতর থেকে দেওয়া উত্তম আর যদি মাইকে না দিয়ে এমনি মুখে দেন নিশ্চয়ই বাইরে দিলে উত্তম তাহলে বাইরে দিবেন অর্থাৎ শোনানোর উদ্দেশ্য আজান শোনানোর উদ্দেশ্য এটা খেয়াল রাখবেন এটাকে বলা হয় যে মাসালে মুরসালার যেটা যেটা উত্তম হয় সেটা করতে হবে আপনাকে হ্যাঁ এখন অনেকে বলে থাকে যে দ্বিতীয় আজান জুমার দিনের সমস্যাটা বেশি হয় দ্বিতীয় আজান প্রথম আজান যদি দিতে হয় সুন্নাহ মোতাবেক তো দিতে হইব অনেক আগে এক ঘন্টা আগে দিতে হবে তখন ওক্ত যখন হয় তখনই দিয়ে দিতে হইব আর দ্বিতীয়টা যখন দিবেন তখন কখন দিবেন ইমামের ইমাম ইমাম যেখানে দাঁড়ালে শোনা যায় সবাই সেখানে দিতে হবেন ইমামের সোজাসুজি করে ইমামের ক্যামেরা বানানোর দরকার নেই বুঝতে পারছেন অনেকে এটা করে একদম ইমামের সামনে দাঁড়িয়ে দেখতে হবে এটা ভুল বুঝছে বাইনে এদেল ইমাম বলছে এটা অর্থ বুঝছে যে ইমামের সামনে এটা মূল উদ্দেশ্য হচ্ছে ইমাম যখন বসে তখন দিতে বলছে এটা বুঝছে যে ইমামের সামনে একবার আমরা দাঁড়িয়ে দেখতে হবে আর ওই বুঝার ভুল আর না বুঝলে অনেকেই ভুল করে অর্থ মাসালার মধ্যে এরপরের প্রশ্ন আমি বিবাহ করতে ইচ্ছুক মেয়ের বাসা হতে রাজি আমার বাবা মা বলে দুই তিন বছর পর বিয়ে করাবে বাড়িঘর সব পাকা করা আমি পাপ হতে বিরত থাকতে পারছি না এবছর আমার করণীয় কি ছেলে মানুষের জন্য বাবা মায়ের অনুমতি শূন্য নফল বিয়ে করে ফেলবে বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে কয়েকদিন পর নিশ্চয় রাজি হয়ে যাবে বিয়ে করে ফেলেন কারণ গুনার দায় দায়িত্ব আপনার গুনার দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে বাবা মাও কিছু বহন করবে যেহেতু অন্যায় কারণ হ্যাঁ কিন্তু নিজে যদি কোনো খরচ দিতে না পারেন তখন সমস্যা অর্থাৎ বাবা মার উপর নির্ভর করে বিয়ে করেন না নিজে খরচ দিতে পারবেন বিয়ে করে ফেলেন বাবা মার উপর বিয়ে করবেন কারণ বাবা মা তো আপনাকে বিয়ে করাইতে বাধ্য নয় বাবা মা যদি কোনো মনে রাখবেন বাপ মা নিজে যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন বাপের দায়িত্ব আর নাই বাপ আপনাকে খাওয়াচ্ছে অতিরিক্ত দয়া করতেছে বাপ যদি একটা টাকাও না দেয় বাপ না দেয় বাপকে কিছু বলতে পারবেন না বাপ যদি সমস্ত সম্পত্তি বিক্রি করে আরামে আরামে বসে বসে খায় অথবা বুড়ো বয়সে একটা বিয়ে করে আপনি কিছু বলার নেই হ্যাঁ বাপকে কিছু বলা যাবে না অর্থাৎ বাবে বাবার বাবার নিজে যদি কোনো চলতে পারেন ওই বাবার কথা শোনার মোটেই দরকার নেই আর যদি কোনো বাপের উপর পড়তে চান তো বাবার কথা শুনতে হবে কারণ বাপ করলে আমার টাকা খাওয়াবো তোরে তোর বড়ও খাওয়াবো দুজনকে খাওয়ানো হয়তো টাকা নাই তাহলে ভিন্ন কথা সেটা তাকদীর উপর কিরূপ বিশ্বাস থাকা দরকার তাকদীর উপর বিশ্বাস থাকা দরকার আল্লাহ তাআলা সব কিছু জানেন সব কিছু জানেন সব কিছু মানে কি অতীত বর্তমান ভবিষ্যৎ আমাদের জন্য তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ দিয়ে আমাদেরকে বেঁধে দিয়েছেন তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সমান আমাদেরকে বাঁচছে না বিশ্বাস করতে হবে যে আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ সাথে রিলেটেড এই জন্য আমরা বলি যেখানে আমরা সামনের জিনিসটা আমরা চিন্তা ভাবনা করি আল্লাহ তালা আগের পরে সব জানেন এটা আগে বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত তিনি যা লেখার সব লিখেছেন সব লিখেছেন এলেম সবটা লেখেন না এটা মনে রাখেন আবার অর্থাৎ তার যতটুকু দরকার মনে করেছেন যে সৃষ্টির সাথে জড়িত সব কিছু তিনি লিখেছেন সব কিছু লিখেছেন যে ধরেন আপনি কোন দিন এখানে আমি ওয়াজ করবো এটা লেখা আছে 50,000 বছর আগে এটা আমি চেয়ে নিছি এটা বিশ্বাস করবেন না কারণ আমি অনেকে আছে মরে যাওয়ার জন্য যাচ্ছে মরে যাতে 30 বছর পরে মরে যায় অনেক মানুষ আছে না সে কি 30 বছর চেয়ে নিছে আল্লাহর কাছে না আল্লাহ নির্ধারণ করছে 30 বছর তার জন্য এটা বিশ্বাস করতে হবে এরপরে লেখে নিছেন তারপরে হলো আল্লাহ চায় যে তিনি দুনিয়াতে আসুন তিনি আসেন আল্লাহ চান যে তিনি হাসুন তিনি হাসেন আল্লাহ চান তিনি মরুন তিনি মরে যান এরপরে আল্লাহ চান তার সৃষ্টি হোক তিনি হয় চারটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ সব কিছু জানেন আল্লাহ সব কিছু লিখে রেখেছেন আল্লাহ সব কিছু হওয়া চান আর সঙ্গে সঙ্গে তার সৃষ্টি হয়ে যায় এই চারটা মারতবা বলা হয় চারটা স্তর বলা হয় এই চারটা স্তর যে ব্যক্তি ইমান আনছে সেই ব্যক্তি আহলুস সুন্নাত ওয়াল জামা এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ আল্লাহর চাওয়ার ব্যাপারে মুতাজিলারা বিরোধিতা করেছে মুতাজিলা কাদারিয়ারা বিরোধিতা করেছে তারা বলে যে আমরা চাবো বলে আল্লাহ লিখছেন এটা হচ্ছে মুতাজিলাদের কথা আরেক দল বলে যে আমরা চাওয়ার কিছুই নাই এটা হলো জাবরিয়াদের কথা অর্থাৎ বুঝছেন কিনা এখানে দুইটা ভাগ আছে একটা হচ্ছে রুবুবিয়াতের অংশ যেহেতু তাকদীর রুবুবিয়াতের অংশ এইটার সাথে
এটার সাথে আমাদের কোন কর্মকাণ্ড জড়িত নেই, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আরেকটা হচ্ছে শরীয়ত, শরীয়ত যেটা আল্লাহ এটা দিয়ে বেঁধে দিয়েছেন যে ব্যক্তি শরীয়তে ভালো করবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এটা নির্ধারণ করেছেন। শরীয়তটা বেঁধে দিয়েছে, শরীয়তটা কাজ করার পর আমাদেরকে আল্লাহ তাআলা কি ছাড় দিয়েছেন, আমাদেরকেও প্রচুর পরিমাণে সুযোগ দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহর শরীয়তের উপর আমল করবে চাই আল্লাহ তাআলা ওদিকে রওনা হবে, আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থাপনা করে দিবেন, এটা মনে রাখবেন। কিন্তু আল্লাহ কোনটা কার জন্য লিখছে কেউ জানে না, এই জন্য আমাদের দরকার হচ্ছে ওইটা না খুঁজে কি লিখছেন আমার জন্য এটা খুঁজবেন না। কি খুঁজবেন? খুঁজবেন আল্লাহ কোথায় সন্তুষ্টি আছে, শরীয়ত অনুসারে চলবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আর দুটা বলেন আল্লাহ কি লিখছে খুঁজে দেখি তো আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহর কি আকার আছে? আকার বলতে কি বুঝেন এটা আগে বুঝেন। আকার বলতে যদি বুঝেন যে আপনার নির্দিষ্ট কোন পরিচিত, আপনার নির্দিষ্ট একটা আকার আপনি যে নির্ধারণ করে দিচ্ছেন, যেমন সাকারের পূজা করে কারা? হিন্দুরা। সাকারের পূজা যে সাকার বানায় তারা নিজ প্রতি বছরে একটা সাকার বানায়, এরকম কোন নির্ধারণ কিছু বানাইতে তাহলে অবশ্যই এটা জায়েজ নেই, আল্লাহর জন্য এই আকার অবশ্যই নয়। তবে আল্লাহর জন্য অবশ্যই তার নাম আছে, গুণ আছে, তার চেহারা আছে, অর্থাৎ যিনি অস্তিত্বশীল প্রত্যেকেরই একটা কি আছে, নির্দিষ্ট একটা আকার আছে। ওইটা যদি উদ্দেশ্য নেন যে আল্লাহর নির্দিষ্ট একটা কি আছে, সুরত আছে, রূপ আছে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেটা আছে। কিন্তু আমাদের হাতে এটা নির্ধারিত কোনো কিছু নেই, আমাদের কাছে নির্ধারিত করতে হলে যেটা আল্লাহ বলে দিয়েছেন কি আছে বলছেন, আল্লাহ চেহারা আছে, হাত আছে, পা আছে, আঙ্গুল আছে, তাই না? নাক আছে বলছে, বুঝছেন, খেয়াল করছেন কথাটা? কান আছে বলছে, বলে না, যেটা বলে না এটা হা না কোনোটা বলা যাবে না, হাও বলা যাবে নাও বলা যাবে না। তাহলে কি আছে, চোখ আছে বলছে, বলছেন পায়ের নলার কথা বলছে, বলছেন হাদিসে আছে তো পায়ের নলার কথা আছে, হ্যাঁ আছে, পিণ্ডলির কথা আছে, তাহলে বুঝতে পারছে এগুলি যেগুলো আছে এগুলি আলাদা আলাদা করে একটা একটা করে বলবেন। কিন্তু আপনি যদি কোনো একটা নির্ধারিত শাখা নির্ধারণ করে নেন তাহলে আকার শব্দটা ব্যবহার করবেন না, এই জন্য কারণ আকার শব্দ আরবি হচ্ছে শেকেল, আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহ কোথাও শেকেল বলে নাই। সূরা শব্দ আসছে, সূরাকে রূপ হিসেবে বলেন, কারণ সূরার সাধারণত চেহারাকেই সূরা বলা হয়, চেহারা, আল্লাহর তো অবশ্যই চেহারা রয়েছে কোনো সন্দেহ নাই। যদি বলে আমি চেহারা বুঝাতে চাইছি তাহলে আকার বলতে পারবেন, আর চেহারা ছাড়া অন্য কিছু অন্য কিছু ব্যাপক পুরোটা বুঝাতে চাচ্ছেন আপনি কেউ নির্ধারণ করতে পারবেন না। ওয়ালা ইয়াহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তার কোনো কিছু কেউ কোনো আল্লাহর আলেম দিয়ে কোনো কেউ আলেমকে কোনো রকম আল্লাহকে আয়ত্ত করতে পারবে না, তেমনি ভাবে আল্লাহ তাআলাকেও কেউ কোনো দিক থেকে আয়ত্ত করতে পারবে না, এটা মনে রাখতে হবে। জি, কিছু লোক বলে মুসলিমদের যারা ভালো কাজ করে তাদের পুরস্কার হিসেবে জান্নাত আছে, তেমনি ফুটবল খেলা যারা জয়ী হয় তাদের জন্য পুরস্কার বিশ্বকাপ, এটা জুয়ার মধ্যে পড়ে না, এ সম্পর্কে জানতে চাই। পাগল, এগুলি পাগলি পাগল পাগলের কথাবার্তা, সব পাগলের উত্তর আপনারা দিতে পারবেন না। মুসলিমদের মধ্যে ভালো কাজ করলে তারা জান্নাত পাবে, ঠিক আছে, ফুটবল খেলা জয়ী হয় দুনিয়ার বিষয়, কি লাভ এই পুরস্কার কি দরকার, ওইটা দেখে এটা কবর যেতে পারবে, জান্নাতে নিয়ে যাবে, ওইটা ওটা কোন কাজে লাগবে, ওইটার পিছনে ঘুরে ওইটা তো একটা মূর্তি, ভিতরে দেখেন মূর্তি একটা আছে, এটা তো একটা মূর্তি, ওইটার পিছনে ঘুরে তারা কোথায় যাবে, যারা এটার পিছনে ঘুরবে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হতে হবে। কারণ মান আহাব্বা শাইয়ান ফুরসিরা মাহু, কেউ যদি কোনো কিছুকে অন্তর থেকে বেশি ভালোবাসে, যারা আল্লাহর জন্য ভালোবাসা দরকার, তার সাথে তার হাসার হবে। এখন তার হাসা যদি কোনো ফুটবলের সাথে হয়, তার হাসা যদি বিশ্বকাপের ওই ফুটবলের জন্য হয়, আমার কিছু করার নাই, এটা হাসির রসুল হাদিস অনুসারে সেটাই খেয়ার মধ্যে পড়ে। জুয়া আলাদা, এদের প্রত্যেকটা বলে জুয়ো হয়, আপনারা দেখেন নাই, প্রত্যেকটা বলে জুয়ো হয়, দোকান দোকানে হাঁটে দেখেন, আমরা কোনো দেখি না, যারা বলছে ওখানে বসছে ওরা বলছে জুয়ো হয়, কি এই বলে এত টাকা দিব, ওই বলে এত টাকা দিব, নির্ধারণ হয়, জুয়া মানে জুয়াই চলতে থাকে, কেউ কেউ আছে খেলার যেগুলো জুয়া, এটা আলাদা গুণা, এটা আলাদা গুণা, জুয়া আলাদা গুণা, দুটো একসাথে করার দরকার নেই। অর্থাৎ ফুটবল খেলা দেখার যে সিস্টেম এটা ইসলামী শরীয়তে নাই, ফুটবল খেলা জায়েজ আছে নির্দিষ্ট পরিমাণে, কখন? একজন মানুষ শরীর চর্চা করবে কি জন্য, শরীর ঠিক রাখার জন্য, যাতে করে রাতের বেলা ইবাদত করতে পারে, অথবা যিনি শরীর গঠন করবে যে আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে পারে, সালাত আদায় করতে পারে, নিয়ম শরীর ঠিক রাখবে, এইটা যদি নিয়ত হয় খেলাধুলা বাচ্চাদেরও করতে পারে কোনো সমস্যা নেই। কিন্তু যখন এই এই জায়গায় চলে যাবে, বিশ্ব সবটা এই দাজ্জালের পিছনে রওনা হয়ে যাবে, তখন সেটা হারামের পর্যায়ে চলে যাবে, এবং এটা হচ্ছে বড় ধরনের দাজ্জাল, দাজ্জালি পড়া, আমি বলছি না দাজ্জাল, তোমাদের কয়েকদিন পরে বলবেন যে আবার আমি আবার ফুটবলের দাজ্জাল বলছি, দাজ্জালি পড়া এটার নাম, মানে সমস্ত মানুষকে বোকা বানিয়ে একটার দিকে ঘুরিয়ে রাখছেন। এটা কোন ধরনের কথা? সালাত কই, যাকাত কই, আল্লাহর ইবাদত কই, কোথায় গেল আপনার আল্লাহর প্রতি ভালোবাসা? আপনি এইটাকে এত বেশি ভালোবাসছেন, যেই ভালোবাসা ইবাদতের পর্যায়ে আপনাকে নিয়ে গেছে, এখন আপনি হয়ে গেছেন ফুটবলের ইবাদতকারী। এখন কেউ কেউ বলে আই ওরশি ফুটবল, ফুটবলে ইবাদত করা, আউযুবিল্লাহ, এরকম যদি কেউ বলে সেটা কাফের হয়ে গেছে, বুঝতে পারছেন কথাটা? কিন্তু খেয়াল রাখবেন কোথায় কি বলছেন। অনেকে প্রতি ওয়াক্ত নামাজে দুই তিন রাকাত মিস করে, তাদের জন্য কি কোনো শাস্তি উল্লেখ আছে? তাদের জন্য কোনো শাস্তি উল্লেখ নাই, সবের কমতি আছে, শাস্তি উল্লেখ নাই। বেনামাজির জানাজা পড়া যাবে কি? বেনামাজির তো কাফের, তার জানাজা পড়া যাবে না, বেনামাজির তো
বেনামাজি কাকে বলে? নামাজ পড়ে না। হ্যাঁ, যার ছুটে গেছে আবার পড়ে নিচ্ছে, তবে ইস্তেগফার করছে, সেই ব্যক্তি বেনামাজি নয়। বেনামাজি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করে বসে আছে, আর তার মধ্যে কি নাই? অপরাধ বোধ নাই, অপরাধ বোধ নাই, নামাজ পড়ে তার মধ্যে চেতনা নাই, কোনো কিছু নাই, ওই লোক বেনামাজি। ওই বেনামাজির কোনো জানাজা পড়বেন না, কারণ সে ইমানদার নয়। সিগারেট জর্দা খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? হ্যাঁ, প্রথমত আগে আসেন সিগারেট জর্দা খাওয়া হারাম খাওয়া, শিরিক তো না। হারাম খেলে খাইলে আল্লাহ কবুল করার মালিক ভিন্ন, তা কবুল করবে না হাদিসে আছে, যারা এরকম করে তাদের আমল কবুল করার বিষয়ে হাদিস ভিন্ন আছে। এর অর্থ হচ্ছে তাকে নামাজ কিন্তু পড়তেই হবে। কেউ যদি বলে যে আমি সিগারেট খাইছি যে নামাজ বাদ দিলেন, হবে না, তাকে নামাজ পড়তে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ হয়তো একসময় তার তওবা কবুল করে পুরোটাই দয়া করে কবুল করে ফেলতে পারে, এই জন্য তাকে তওবা সালাত সালাত পড়ে যেতে হবে। তবে মনে রাখবেন সে কিন্তু হারাম খোর, কারণ সিগারেট জর্দা হারাম, এতে কোনো সন্দেহ নাই। সিগারেটের মৃত্যু ঘটায়, যা মৃত্যু ঘটায় তা হারাম। সিগারেট হচ্ছে দুর্গন্ধ, যা দুর্গন্ধ, যা দুর্গন্ধ, হ্যাঁ, তা কিন্তু হারাম। আল্লাহ তাআলা কোরআনে ইয়াহরিম আলাইহিল খাবায়েস আল্লাহ বলে দিয়েছেন, খবিশ হারাম করেছেন। তিন নম্বর, সিগারেটের মাধ্যমে তাবজির হয়, অপচয় হয়, এটা হারাম। চার নম্বর হচ্ছে আরেকজনকে কষ্ট দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, যে কাউকে ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ্য করা যাবে না। আর আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা, যারা ঈমানদার নারী পুরুষকে বিনা কারণে কষ্ট দেয় তারা বহু ধরনের গুনাহ কাঁধে নিল। এই যে আপনার পাশে বসে ফু করে এতগুলি ছাড়লো, আপনাদের কষ্ট দিল না? আপনার কষ্ট না, শুধু ছোট বাচ্চাদের কিন্তু এফেক্ট হয়, মারাত্মক এফেক্ট হয়। যারা এরকম এগুলি ছেড়ে আরেকজনের কষ্ট দিচ্ছেন, তারা কিন্তু হারাম কাজ করতেছেন, বহু ধরনের হারাম হচ্ছে এটা। আর যদি এটার মধ্যে মাদকতা থাকে, আমি মাদকতার কথা বলি না একবারও, যদি থাকে সেটা আলাদা গুণা হবে, আলাদা একটা গুণা সাব্যস্ত হবে, এবং তখন সেটা কি হবে? 40 দিনের এবাদত তখন তার কবুল হবে না, কিন্তু পড়ে যেতে হবে তাকে। পড়ে যেতে হবে কেন? আল্লাহ তাআলা তার জন্য হয়তো এক সময় রহমতের দরজা উজাড় করে তাকে কবুল করে নেবেন। সালাত পড়ে যেতে হবে, এর অর্থ এটা সালাত মাফ হয়ে গেছে, যেহেতু আমি সিগারেট খাইছি 40 দিন আর এবাদত না, এটা না, এবাদত তাকে করতেই হবে, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে হয়তো তার থেকে কোনোদিন কবুল করবেন। সুদ খেয়ে অনেক সম্পত্তির মালিক হয়েছি, এখন তওবা করলে কি সম্পদ, ওই সম্পদ আল্লাহ আমার জন্য হালাল হবে? সুদ খেয়ে অনেক সম্পদের মালিক হয়েছেন, এখন আপনি তওবা কিভাবে করবেন? তওবার নিয়ম হচ্ছে, তওবা করার নিয়ম হচ্ছে, এক নম্বর হচ্ছে হারাম কাজটা ছেড়ে দিতে হবে, দুই নম্বর হচ্ছে আর করবো না, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, তিন নম্বর হচ্ছে মালিকের কাছে যার যে সম্পত্তি তাকে ফেরত দিতে হবে। এখন আপনি এটা তো করতে হবে, তওবাটা হওয়ার জন্য তো লাগবে তো এটা, আপনি মালিক মূল জিনিসটা রেখে অতিরিক্ত টাকাগুলো যার যার মালিকানা খাতে কত নিয়েছেন দয়া করে ফেরত দিবেন, তাহলে আপনার তওবা হবে না। তওবা কেমন হইলো? এই জন্য তওবা করতে যান আর টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করেন। কিছু বক্তা বলে আল্লাহর কুদরতি হাত কুদরতি পা, এগুলির প্রতি আমাদের কি বিশ্বাস জরুরি? যে কেউ কুদরতি হাত আর কুদরতি পা বলবে তারা পদভ্রষ্ট, তারাই হচ্ছে আশারি মাতুদি ফেরকা, এরা ফেরকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন, কুল্লুহা ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, এরা সবাই জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহেদা, শুধুমাত্র আহলুল হাদিস, আসহাবুল হাদিস এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা, এরা ব্যতীত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে, সাহাবায়ে কেরাম অনুসরণ করে, যারা সালাফি মতাদর্শ অনুসারী, তারা ব্যতীত আর প্রত্যেকেই এই সমস্ত বক্তব্য যারা বলবে আল্লাহর হাত পা বলবে না, বলবে যে আল্লাহর কুদরতি কুদরতি কথাবার্তা বলবে, এরা সবাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন তাদেরকে তারা জাহান্নামে যাবে। আপনি আবার চিন্তা ভাবনা করুন কোনটা করবেন। সলাত আদায় করে আগের মতো শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, দুটো বছর শেষ, আর কোনো বছর দেওয়া লাগবে? আরও আছে মোহরা নাকি অল্প অল্প করে দেওয়া যাবে, যদি নারী রাজি হয়ে যায়, স্ত্রী যদি রাজি হয়ে যায় অল্প অল্প করে দেওয়া যাবে, কিন্তু স্ত্রীর খাবার দাবার দিয়ে হিসাব করে বসে থাকেন না, কাপড় দিচ্ছেন হিসাব করে বসে থাকেন, এগুলো অতিরিক্ত। সুতরাং স্ত্রীকে যদি আপনি স্ত্রী রাজি হয়ে যায় যে একসাথে না দিই ভিন্ন ভিন্ন আমাকে অল্প অল্প দিলেও আদায় হবে, তখন বিয়েটা হবে। আর যদি রাজি না হয় সবটা দিতে হবে, নাহলে তিনি ইচ্ছা করলে আপনাকে হ্যাঁ গুড বাই আমার কাছে আসতে পারবে না বলার অধিকার তিনি রাখেন, বুঝছেন তো? হ্যাঁ, না বুঝে যৌতুক নিয়েছি, আমার এখন 2 সন্তান, আমার করণীয় কি? যৌতুকের টাকাটা শ্বশুর বাড়িতে ফেরত দিয়ে আসেন, যৌতুকটা শ্বশুর বাড়িতে ফেরত দিয়ে আসেন, জায়েজ নেই। শ্বশুর যদি আবার আপনাকে এমনি দিয়ে দেয় তখন জায়েজ, মনে খুশি করে, মনে আবার সালাকি করেন না, দিছি তো দিয়ে দিচ্ছি আপনারে, দমক দিয়ে দিলে তো শ্বশুর বলবে যে আমার মেয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি দিয়ে আসি আবার, ওই সমস্ত সালাকি করলে হবে না। উনি যদি পরবর্তীতে দিয়ে যায় এটা আলাদা কথা, আপনি একেবারে সা নিছেন সব দিয়ে আসেন। অন্তরের কুচিন্তা দূর করার উপায় কি? বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহর আজমত সম্পর্কে চিন্তা করবেন, আল্লাহ কত বড় আপনি কত ছোট এটা চিন্তা করবেন, নিজের অহংকার নিজেকে অহংকার মুক্ত রাখার চেষ্টা করবেন। আজান আগে এবং পরে মসজিদে মাইকে মুয়াজ্জিন কিছু বলতে পারবে কি? মুয়াজ্জিন কিছু বলাটা বেদাত হবে,
বেদাত হবে। অনেকে দেখা যায় আসসালাতু আসসালাম পড়তেছে এগুলো সবই বেদাত, এগুলো নবীদের বেদাত, এগুলো সবচেয়ে নিকৃষ্টতম বেদাতের অন্তর্ভুক্ত, এগুলো কিছু বলতে পারবে না। আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে আর শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, এরপরে আল্লাহু রাব্বানা হাদা, এটাও মাইকে বলবে না, এটাও কি বলবেন মাইক সার মাইক বন্ধ করে বলবেন, মনে থাকবে? জি ইনশাআল্লাহ। হিন্দু মেয়ে ইসলাম গ্রহণ করলে তার ওলি কি হবে বিবাহের ক্ষেত্রে? হিন্দু মেয়ে ইসলাম গ্রহণ করলে এবং সব এই এলাকার যিনি যদি কোনো এলাকার কমিশনার থাকে তিনি ওলি হবেন, যদি যদি কোনো কোনো এলাকার কি বলে চেয়ারম্যান থাকে তিনি ওলি হবেন, কোনো সমস্যা নেই। তারা যদি দায়িত্ব নিতে না চায় ইমাম সাহেব হতে পারবেন, এমনকি বিয়ে যিনি পড়ান তিনি যদি কাজে সরকারি প্রতিনিধি তিনি ওলি হইতে পারবেন। অর্থাৎ রাষ্ট্র যদি নিজের ওলি না থাকে রাষ্ট্র তখন ওলি হয়, বুঝতে পারবেন কথাটা? নিজের আপন বংশীয় ওলি না থাকলে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রশাসন তখন ওলি হয়ে যায়। সেই হিসাবে রাষ্ট্রীয় প্রশাসনের যে কোনো সূত্র যদি ওলি ওলায়েতের ভূমিকা পালন করতে পারেন তিনি ওলি হইতে পারবেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে যার ক্ষমতা বেশি তিনি ইচ্ছা করলে বেশি দাবি করতে পারেন। এমপি সাহেব বলতে পারেন যে আমি তোমরা কেন আমি বিয়ে দেবো, তো আরও বেশি ভালো। যদি কোনো বলে যে ডিসি সাহেব আমি দিব, তো আরও বেশি ভালো। নিচে মানে যত নিচে যাবে তত শক্তি কমতে থাকবে। আমরা যে মোবাইল বৃষ্টি কবে, মোবাইলে বৃষ্টি কবে এটা দেখি, এটা কি জায়েজ? যদি সম্ভাবনাময় এটা কেউ বলতে পারে বৃষ্টি কবে, অনেকেই লেখে সম্ভাবনা অনেক কিছু আশা করতে পারে, না জায়েজ নয়। যে সম্ভাবনা দেখতে পারে যে আমরা আশা করি যে এখানে এই হবে, আশা করতেই পারে, নাও তো হতে পারে, কিন্তু যদি বিশ্বাস করেন যে এটা হবেই তখন সেটা শিরকে পরিণত হয়ে যাবে। এজন্য এটা বিশ্বাস করতে পারবে না, আশাবাদী যদি হয় ভালো, আমরা ধান কাটাসটা মৌসুম আসছে, যদি ধান কয়দিন বৃষ্টি হবে শুনছো নাকি ইত্যাদি ইত্যাদি, যে ইয়া হবে ধরি বঙ্গোপসাগরে কি একটা হ্যাঁ উঠে মাঝে মধ্যে নিম্নচাপ নিম্নচাপ অমুক টমুক এগুলি আসে নাকি না, এগুলো না যায় না শোনা অসুবিধা নেই, কিন্তু যদি এটার উপর বিশ্বাস করে বলছেন তাহলে কি হবে, যেটা হবেই হবে, যতক্ষণ পর্যন্ত শিওর না হন অগ্রিম বিশ্বাস করে বলছেন তখন সেটা শিরিক হয়ে যাবে। আর যখন এটা আসছে তখন তো দেখাই যাচ্ছে, তখন এটা শিরকের প্রশ্নে আসে না, বুঝে আসছে কথাটা? এরকম অনেকে মায়ের পেটে সন্তান দেখে বলে যে আমরা এখন আমরা তো এখন ইয়া দিয়ে দেখতেছি কি মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছি, আরে বেটা মাইক্রোস্কোপ দিয়ে তো এটা দেখাই হয়ে গেছে, এটা তো আর গায়ের অংশ নাই। যখন এর আগে যখন সন্তান হইতো না তখন কোন সন্তান মায়ের কোন পেটির ঘরে সন্তান হবে এটা কি কেউ বলতে পারতো? বলতে পারতো, এটা হলো শরীয়তের কথা। শরীয়ত বলছে মা ফিল আরহাম, রেহামের মধ্যে কি আছে কেউ বলতে পারবে না, বলছে বলে না যে ছেলে নামে এটা বলে নাই, বলছে রেহামের মধ্যে কি আছে কেউ বলতে পারবে না। এই জন্য অনেকে বিয়ে করে মনে করছে তার দশটা সন্তান হবে, দেখে তো একটাও হয় নাই, তাই না? এই বউর ঘরে সন্তান না হয়তো আর একটা বিয়ে করছে, আল্লাহ দশটা দিয়েছে। তো সুতরাং কোন মায়ের ঘরে সন্তান হবে সেটা শুধুমাত্র আল্লাহ বলছে, গায়েবের ঘরের ঘর আল্লাহ এটা বলে নাই যে প্যাটের ভিতরে ছেলে নামে এটা এটা গায়েবের কথা, এটা কিন্তু আল্লাহ বলেন নাই, আপনারা বানাইছেন, এটা বানাইয়ে এখন নিজেরা বিপদে পড়ছেন। যারা শুধু ঈদের নামাজ পড়ে তারা কি বেনামাজি বলে গণ্য হবে? নিঃসন্দেহে তারা বেনামাজি। ঈদের নামাজ তো পড়েছে জনগণকে খুশি করার জন্য, যেন তার ভোটটা যেন ঠিক মতো থাকে, বুঝেন না অন্য কি জন্য ভোটতে যায়। প্রিয় সাহেব আমার প্রশ্ন হচ্ছে, কোনো নারী যদি চার মাসের পূর্বে গর্ভপাত ঘটে যায় আর এতে সে ধৈর্য ধারণ করে তাহলে কি এর জন্য কোনো প্রতিদান রয়েছে কিয়ামতের দিন? এগুলো কি সুপারিশ করতে পারবে? জি, হাশরের দিন এই নাভি সহ এই মেয়ে মাকে সে টেনে নিয়ে জান্নাত দিকে চলে যাবে, বল না সুবহানাল্লাহ। মানে এটা হাদিস আছে, চার মাসের আগে বলছি কেন, চার মাসের আগেও কারণ হচ্ছে বিশুদ্ধ মতে 42 দিনের পরে রু ফুকা হয়ে যায়, 42 দিন পরে রু ফুকা হয়ে যায়, এটা হলো বিশুদ্ধ মত এবং এটাই হাদিস দ্বারা সাব্যস্ত যে সিন্তান আর বাইন হাদিস শব্দ এটা আসছে। চার মাসের পরে যেটা হয় চার মাস চার 44 পরে 120 দিনের পরে এটা হলো পূর্ণ রূপা, কিন্তু রু ফুকাটা কাজটা এর আগে 42 দিন হয়ে যায়। সুতরাং বোঝা গেল যদি এর মধ্যে কেউ মারা যায় তাহলে এই মায়ের জন্য এই মায়ের জন্য এই সন্তান টেনে নিয়ে সুরার নাভি সহ টেনে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। শর্ত হচ্ছে একটা ভাই, সেটা কি? শিরিক থাকতে পারবে না, কুফুর থাকতে পারবে না, নিফাক থাকতে পারবে না। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম। শেখ আসছে, আমি ছেড়ে দেব। জনৈক আলম বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত ছেড়ে দেয় তাহলে তার পূর্ববর্তী সমস্ত আমল বাতিল হয়ে যায়, এই মশালাটা কি সহি? অবশ্যই সহি। কাফের হয়ে গেলে কি কিছু আমল থাকে নাকি? ইচ্ছাকৃত কোনো আমল সলাৎ ছেড়ে দেওয়া যাবে না, পড়তেছি পড়তেছি তার এটা উজ্জ্বল ইচ্ছাকৃত সে অর্থ সেই আমল গুরুত্বহীন মনে করেছে, ইমান তার মধ্যে এনে চলে গেছে, ইমান চলে গেলে সব চলে যায়। কতদিনের ভ্রূণ নষ্ট হলে নির্গত রক্ত নিফাসের রক্ত বলে গণ্য হবে? কতদিনের আলমরা তো সাধারণত যেটাই মরে যায়, বাচ্চা পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত বাচ্চা পূর্ণ অঙ্গ এক একটা এক এক বাচ্চা এক এক রকম পূর্ণাঙ্গ পায়, কেউ চার মাস বলে, যদি সেটা রক্ত খণ্ড বের হয়ে যায় রক্ত আকারে বের হয় তখন সেটা হবে বদ রক্ত, সেটার জন্য নেফাস গুনবে না, বরং পাপবিত্র হলে নামাজ পড়া শুরু করবে। আর যদি কোনো মানুষের আকার হয়ে গেছে এটা বের হয়েছে তখন এটার জন্য সে কি গুনবে? এটার জন্য সে নেফাসের রক্ত গুনবে, অর্থাৎ 40 দিন
চল্লিশ দিন, সর্বোচ্চ চল্লিশ দিন, এর আগে পবিত্র হয়ে গেলে হলো, এর আগে পবিত্র হয়ে গেলে হলো, আশা করে বুঝছেন। হাই তোলার পর কি লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ বলতে হয়? এটা কোনো হাদিস করে আসে না, এটা বানোয়ার কথা। হাই তোলার পর মুখে হাত দিতে হয়, কি করতে হয়? হাই তোলার সময় মুখে হাত দিতে হয়, এই তো আমার ভাই দেখাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। বিতির সালাত কাজা হয়ে গেলে ফজরের সুন্নতের আগে কি বেজোড় করে পড়বো নাকি সালাত দোয়ার সময় জোহা করে পড়বো? যদি ফজরের সালাতের আগেও পড়েন, সালাফদের থেকে কারো কারো থেকে বর্ণনা আছে, বিভিন্ন বর্ণনা আসছে, তারা সালাতের ফজরের সালাত আগে বিতির পড়ে নিয়েছেন, তাহলে বেজোড় পড়তে পারবেন। আর যদি না পড়েন, দিনের বেলা পড়লে জোর পড়বেন, দিনের বেলা জোর পড়বেন। একই দিনে সালাতুল ইশরাক সালাত দোহা আদায় করা যাবে কি? এ মাসালা মতভেদপূর্ণ, আমি মনে করি যাবে, কোনো সমস্যা নেই। নাফাস সালাত নফল ব্যাপারে বাড়াবাড়ি না করাই ভালো। সালাতুল দোহা যিনি পড়ছেন, তিনি সালাতুল ইশরাক যিনি পড়ছেন, তার দোহার প্রয়োজন নেই। তারপর যদি কেউ পড়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ফজরের দুই রাকাত সুন্নত এবং দুখুল মসজিদে সালাত একই নিয়তে একসাথে আদায় করা যাবে? হ্যাঁ, আদায় করা যাবে, কোনো সমস্যা নেই। সালাতের আদ সালাত আদায়রত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হেঁটে যাওয়া যাবে, এটা উত্তর আমি দিয়েছি। সূর্য উদিত হওয়ার সময় কোন কোরআন তেলাওয়াতকালে সিজদার আয়াত আসলে তখনই কি সিজদা করতে হবে নাকি সূর্য ওঠার পর করতে হবে? তখনই করতে পারবেন, এটা সবব জামাতুল আসবাব বলা হয়, কারণে কারণে এটা করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি দেরি করেন তাও জায়েজ আছে, আর ওই সময় দিলেও জায়েজ হবে, কোনো সমস্যা নেই। তালাকে তাফবিজ কি এ সম্পর্কে বিস্তারিত জানান প্লিজ। কোরআনে সূরা আহজাব 28 নম্বর আয়াত দ্বারা ওই তালাকে দলিল পেশ করে থাকেন, এটা কতটুকু সঠিক? তালাকে তাফবিজ হচ্ছে বিয়ে তালাক দেওয়ার ক্ষমতা কাউকে অর্পণ করা, বুঝছেন কিনা? আপনি বললেন যে অমুক নাম কি অন্য পাশের, হ্যাঁ কি নাম আপনার, হ্যাঁ আব্দুল মোমিনকে আপনি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে দিলেন, উনিও দিতে পারে, আবার স্ত্রীকেও বললেন যে তুমি তোমাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে দিলাম, এটা তাফহিদ। সুপর্দ করা, কারো হাতে সুপর্দ করে দেয়া, আপনার দায়িত্ব আরেকজনকে দিয়ে নিজে ফকির সেজে যাওয়া, বুঝলেন না? আপনি আরেকজনকে তালাকে মাসিয়া দিয়া নিজে এখন বইরা গিয়ে হয়ে গেছেন, এখন আপনারা কিছু নাই। এই জন্য ওই জায়গাতে 18 নম্বর ক্লজে ওখানে অবশ্যই না লিখবেন, হ্যাঁ লিখবেন না, কারণ ওখানে আরেকজনকে দিয়ে দিচ্ছেন, তবে শর্ত আছে। ওখানে যে শর্তগুলি দেওয়া হয়, শর্ত পূরণ না হলে কিন্তু তালাক দেওয়ার ক্ষমতা সে পাবে না, শর্ত পূরণ পাবে না। আরও মাসালা আছে, এটা হচ্ছে আপনি যদি নিয়ত করেন তাকে জানিয়ে দেন যে আমি কিন্তু জোর করে নেওয়া হচ্ছে, তাহলে সেটা কিন্তু আবার বাতিল হয়ে যাবে, বিয়ের পরে আবার তার থেকে ফেরত নিতে পারবেন। এটা না করে আপনি চুপটি মেরে বসে থাকবেন, এরপরে মহিলা আপনাকে আজকে ভালো লাগে না, কালকে আরেকজনের সাথে চলে যাবে এবং এই তালাকই করবে, ওই বিয়ে কিন্তু ওই তালাকে তফিদ হবে না, এটা ব্যবচার হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেরাজে গিয়ে আল্লাহকে সরাসরি দেখতে পেয়েছেন? আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাননি, আল্লাহকে আমরা এবং রাসূল সবাই দেখতে পাবো ইনশাআল্লাহ জান্নাতে, আমরা ইনশাআল্লাহ জান্নাতে তাকে দেখতে পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? ক্বালা নূরুন আন্না আরাহু, নূর, তিনি তো নূর, আমি তাকে কিভাবে দেখব? অন্য বর্ণনা আসছে রাআইতু নূরান, আমি আলো দেখেছি, সে আলো হচ্ছে নূরের আলো, তার পর্দার নূরের পর্দার আলো দেখেছেন, কিন্তু আল্লাহকে দেখার মতো ক্ষমতা কোনো মানুষের এখনো হয়নি, মৃত্যুর পরে তখন দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লান তারা রব্বাকুম হাত্তা তামুতু, তোমরা যতক্ষণ মারা না যাবে তোমাদের রবকে দেখতে পাবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আবদার করেছিলেন, রব্বি আরিনি আনজুরু ইলাইকা, আল্লাহ আমার দিকে তাকান আমি একটু দেখব। ক্বালান তারানি ওয়ালাকিন আনজুরু ইল জাবাল ফা ইস্তাকারা মাকানুহু ফাসাওফা তারানি, পাহাড়ের দিকে তাকান, যদি পাহাড় ঠিক থাকে তাহলে অবশ্যই দেখতে পাবেন। পালাম ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি, যখন আল্লাহ তাআলা পাহাড়ের দিকে তার আলো ফেললেন, জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সারেকা, কি হলো? চূর্ণ হয়ে গেল পাহাড়, মূসা বেহোশ হয়ে পড়ে গেলেন। পালাম্মা আফাকা, যখন তিনি হুঁশ হলো, ক্বালা তুবতু, তিনি কি বললেন? যে আমি তওবা করলাম এবং আমি বিশ্বাস করলাম, এই প্রথম ঈমানদার যে আপনাকে দুনিয়ার বুকে দেখা যাবে না। হ্যাঁ, পালাম্মা আফাকা রব্বে ইন্নি তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম ঈমান আনছি যে আপনাকে দুনিয়ার বুকে দেখা যাবে না। এটা বাকি অংশ মিলাইলে অর্থ বুঝবেন, আর আউয়ালুল মুমিনিন অর্থ তিনি তো প্রথম ঈমানদার না, অর্থাৎ আউয়াল মুমিনিন বে, আমি প্রথম ঈমান আনছি, দুনিয়ার বুকে আপনাকে কেউ দেখতে পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই, কেউ যদি বলে থাকে দেখেছেন তাহলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মিথ্যা বলেছেন, অর্থাৎ তিনি সত্য বলেন নাই, বুঝে আসছে? আল্লাহকে তিনি স্বপ্নে দেখেছেন, তবে কি দেখেন না, জাগ্রত অবস্থায় তিনি তাকে দেখেন নাই, জাগ্রত অবস্থায় এই নেয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, জান্নাতে প্রত্যেকটি ঈমানদার তাকে দেখতে পাবে ইনশাআল্লাহ। আমাদের যে কেউ বলে যে আমাদের কোন ইমাম নাকি 100 বার আল্লাহকে, হ্যাঁ আমাদের কোন ইমাম তো আল্লাহকে 100 বার দেখছে, স্বপ্নে দেখছে বলছে তো, হ্যাঁ একটা বুদ্ধি করে বের করছে, 100 বার কেমনে গুনছে, এই কেউ ঘুমে আছেন ওর পাশে নাকি, উনি কোন কিতাবে বলেছেন যে 100 বার দেখছে? এগুলো সব হচ্ছে বাড়াবাড়ি, বাড়াবাড়ি যারা করে তাদের তো আমরা চিনি নেই। এগুলো হচ্ছে একটা গোষ্ঠী আছে যাদের কামে হইলো বানাই বানাই কথা বলা, হ্যাঁ ওই দরবারের লোকেরা, বুঝতে পারছেন? আপনার কাছে একটি প্রশ্ন, আমরা জানি যে স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ, তাহলে সেই ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর স্ত্রী যদি বেঁচে থাকে সেই ক্ষেত্রে বিধান কি? স্ত্রী 4 মাস 10 দিন কোথাও যেতে পারবে না, বুঝে আসছে?
চার মাস দশ দিন মৃত্যুর পরে শোক প্রকাশ করতে হবে চার মাস দশ দিনের পরে তিনি কিন্তু স্বাধীন হয়ে গেছেন অর্থাৎ তিনি আর স্ত্রীর স্বামীর স্বামীও তো নাই কথা বুঝছেন কিনা এখন তিনি পর্দা খুশিতে সহজ হতে পারবেন আল্লাহ তাআলা কোরআনে এটা উল্লেখ করেছেন আর যদি তিনি ইচ্ছা করলে অন্যত্র বিয়েও বসতে পারবেন সুতরাং তার জন্য এখন তো তিনি আর জাওজিয়তে নাই মারা গেছেন যেহেতু মরে গেলে চার মাস দশ দিন পর্যন্ত এহদার শোক পালন করতে হয় এরপরে তিনি কি করতে হয় শোক পালন করার পরে তিনি ইচ্ছা করলে স্বামীর বাড়িতে থেকে অবস্থান করবেন শরীয়ত সন্মত চলবেন আর যদি বলেন যে আমি অন্যখানে বিয়ে বলবো তিনি বিয়ে বসতে পারেন শরীয়তে এতে কোনো বাধা হয় না সুবহানাল্লাহ বিহামদিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমরা রেখে যাচ্ছি আমাদের শেখকে শেখ ইনশাআল্লাহ আপনাদেরকে আরো শোনাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু